পঞ্চায়েত ভোটের শেষ লগ্নে মানুষের মন জিততে প্রচারে এবার টলি পাড়ার অভিনেত্রী। হুট খোলা গাড়িতে চড়ে বিধায়িকা অসীমা পাত্রর সঙ্গে প্রচার করলেন বাংলা সিরিয়ালের নায়িকা সুদীপ্তা চক্রবর্তী। প্রিয় অভিনেত্রীকে দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল এই দিন। ধনিয়াখালী এলাকায় প্রচার সেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ইষ্টি কুটুম খ্যাত অভিনেত্রী। পঞ্চায়েত ভোটে প্রচার শেষ সময়ে জমজমাট হয়ে উঠেছে সব রাজনৈতিক দলের প্রচার। শেষ লগ্নে ভোট প্রচারে ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র প্রচার করেন টলি পাড়ার অভিনেত্রীদের নিয়ে। হুগলির ধনিয়াখালী বিধানসভার বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিরামপুর থেকে বেলমুড়ি কানাই বাঁকা মোড় পর্যন্ত চলে এই রোড শো। রোড শো দেখতে দুই ধারে মানুষের ভিড় ছিল এদিন চোখে পড়ার মতন। ভোট প্রচার পর্ব থেকেই 100% জয়ের প্রতি আশ্বাস রাখছেন বিধায়িকা অসীমা পাত্র। আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে ধনিয়াখালীর মানুষ তৃণমূলকেই জয়যুক্ত করবে, কারণ অন্যান্য দলগুলি শুধুমাত্র মানুষজনের সাথে বঞ্চনা করে গেছে। সেখানে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য একাধিক উন্নয়ন করেছে। তার কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখে পঞ্চায়েত ভোটের পঞ্চায়েত সমিতি ও গ্রামসভা জেলা পরিষদ সকল স্তরেই তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হবে এই বিষয়ে বিধায়িকা অসীমা পাত্র তিনি কি জানিয়েছেন, শুনুন সরাসরি তার থেকেই। গ্রাম পঞ্চায়েতের যে ভোট আজকে সেই প্রচারের শেষ, আজকে আমরা বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে ছটা বুথ আমরা কভার করলাম। অলরেডি যে তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে বাংলার মানুষ, তার সাথে বেলমুড়ির জনগণ তারা উন্নয়নের উচিত ভোট দেবে। কেউ নিশ্চয়ই খুন সন্ত্রাস সিপিএমকে ভোট দেবে না, কেউ নিশ্চয়ই বিভাজনের দল বিজেপিকে ভোট দেবে না, যারা এই বাংলার চক্রান্ত করে বাংলার মানুষকে আজকে বঞ্চনা করছে। তাই ধনেখালী জনগণ বেছে নিয়েছে উন্নয়নকে। আগামী দিনে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি, তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ ও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে আপনারা 11 তারিখ থেকে। ভোট প্রচারের শেষ লগ্নে টলি পাড়ার অভিনেত্রীরা কতটা মানুষের মন জয় করবে এবং তার প্রতিফলন কতটা ভোট বাক্সের ওপর পড়বে সেটাই এখন দেখার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।